আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বের বৃহত্তম কৃষ্ণ মন্দিরের সামনে। এখনো পর্যন্ত এটি সম্পূর্ণ হয়নি। এই মন্দিরটি কেন বিশ্বের বৃহত্তম সেটা কারণ জানতে হলে পরে জানতে হবে এই মন্দিরের উচ্চতা কত। মন্দিরের উচ্চতা হচ্ছে 350 ফুট, চক্র হচ্ছে 23 ফুট, তার নিচে যে কলস আছে সেটি আছে 40 ফুট, সব মিলিয়ে আছে 350 ফুট, 350 ফুট। 3.5 একর জমির মধ্যে মন্দিরটি নির্মাণ হচ্ছে। পৃথিবীর বৃহত্তম মন্দির নির্মাণের জন্য 100 টাকা ডোনেশন দিলাম, দুজন মিলে আমরা মন্দির নির্মাণ কার্য দেখার জন্য ঢুকতে পারবো। আর এখনই ক্যামেরা নিয়ে ঢুকতে পারবো। মন্দির তৈরি হয়ে গেলে পরে যখন পুরো খুলে যাবে মন্দির, তখন তো আর ক্যামেরা নিয়ে ঢুকতে পারবো না। যাই হোক, এখন দেখে নি। এখানে যদি দেখছেন তিনটি সিংহাসন, বাঁদিকে থাকবে গুরু পরম্পরা, ষোড়শ স্বামীগণকে স্থাপনা করা হবে, মাঝখানে মহাপ্রভু পঞ্চতত্ত্ব ভগবানকে স্থাপনা করা হবে, ডান দিকে শ্রী শ্রী রাধা মাধব অষ্ট সখীজিকে স্থাপনা করা। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকেই ভগবান জি এখানে চলে আসবেন। আর এখানে যে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর যে আপনারা দেখছেন, খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে। প্রিয় ভাগবতমে যে গোপ কুমারের লীলা বর্ণনা আছে, সেগুলি আপনারা এখানে 3D পিকচারের মাধ্যমে দর্শন করতে পারবেন। সমস্ত কিছু যে ভাগবতের বর্ণনা আছে, গোপ কুমারের লীলা, সেগুলি 3D পিকচারের মাধ্যমে দেখানো হবে, এক্সিবিশন তৈরি হবে। আর উপর থেকে মিডিল থেকে যে একটি স্যান্ডেল ঝুলানো থাকবে, যেখান থেকে একটা রশ্মি নেমে আসছে, 14 ভুবন, 14 স্টেপ, এক একটি ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। ভূ ভুব স জন তপ মহা সত্যলোক, তারপরে বৈকুণ্ঠ লোক, সবার উপরে আছে গোলোক বৃন্দাবন। সেই 14 ভুবনের সমস্ত ব্রহ্মাণ্ড গুলি এইভাবে ঘুরতে থাকবে, যাতে মানুষ বুঝতে পারে আমাদের উপরে কটি লোক রয়েছে। আমরা আছি এখন ভূলোক, নিচে আছে সাতটি তল, অতল, ভূতল, মহাতল, তলাতল, রসাতল, পাতাল, সেগুলি আপনারা থিয়েটারের মাধ্যমে দেখতে পাবেন। কমপক্ষে মন্দিরে 10,000 ভক্ত একসঙ্গে নৃত্য করতে পারবে, 10,000 devotees। এটি কোনো সাধারণ মন্দির নয়, নিত্যানন্দ প্রভুর ভবিষ্যৎবাণী ছিল। তিনি জীব গোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন, দেখো হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গে নিত্য সেবা হইবে বিকাশ। তিনি জীব গোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন প্রায় 535 বছর আগে। সেই ভবিষ্যৎবাণী আজকে আমরা শিল প্রভুপদের কৃপায় দর্শন করতে পারছি, সেই অদ্ভুত মন্দির। এই সিঁড়ি দিয়ে উঠে পরে এই সিঁড়ি দিয়ে গিয়ে তারপরে চলে যেতে হবে এই সিঁড়িতে। পাশাপাশি আছে ওপাশেও সিঁড়ি, সম্ভবত একদিকে প্রবেশ হবে আর একদিকে প্রস্থান হবে। আউট কি বলে ওটা, এন্ট্রান্স অ্যান্ড এক্সিট দুটো আলাদা প্লেস তৈরি হবে। প্রধান ফটকের দুপাশে দুটো হস্তি থাকবে আর এটাকে বলা হয় হস্তি দুয়ার। তো শাস্ত্রের অনুসার হস্তি দুয়ার কা যাবে, আমরা মন্দির কা গেট হে দক্ষিণ দিশা মে, সাউথ কে তরফ, ইসলিয়ে ইসকো হস্তি দুয়ার কা যাতে হে। চার দুয়ার হোতে, পূরব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। পূরব হোতে হে সিংহ দুয়ার, পশ্চিম ব্যাঘ্র দুয়ার, উত্তর অশ্ব দুয়ার, দক্ষিণ হস্তি দুয়ার। ইসলিয়ে দোনো তরফ দে দো এলিফেন্ট রাইট। यहाँ पर एक बहुत बड़ा घड़ी लगा हुआ रहेगा मिडिल में, जो बाहर से दिखाई देंगे। उस घड़ी के अंदर सारे देशों का टाइमिंग भी दिखाई देंगे, सूर्य गणना के अनुसार, चंद्र गणना के अनुसार, अमावस्या, पूर्णिमा, राशिफल, सब कुछ उस घड़ी के अंदर रहेगा। बहुत बड़ा एक घड़ी लगा हुआ रहेगा।
हरे कृष्ण। मेन गेटे दुई दिके दाड़िये आछेन जय आर विजय, भगवान विष्णु द्वारपाल जय विजय, बैकुंठे दाड़ी बोला है এখানে থাকবে জয়, মেন গেটের বাদিকে জয়, ডান দিকে বিজয়, ডান দিকে বিজয়, এটা বৈকুণ্ঠের দ্বারপাল বলা হয়। সাদা মার্বেল গুলি আসছে ভিয়েতনাম থেকে, দেয়ালে পিঙ্ক কালারের পাথর গুলি আসছে জয়পুর রাজস্থান ইন্ডিয়া, আর হোয়াইট মার্বেল বিদেশ থেকে আসছে ভিয়েতনাম। পিঙ্ক কালারের যে ডিজাইন পাথর গুলি দেখছেন এগুলো জয়পুর রাজস্থান, হালকা যে রেড ব্রাউন মার্বেল দেয়ালে নিচে লাগানো আছে ওগুলি ফ্রান্স থেকে আসছে ইউরোপ, বাইরে যে ব্লু কালারের টাইলস আমরা দেখতে পাই এটা ইন্ডিয়ার নেটকো কোম্পানি। হরে কৃষ্ণ। ওই মাথার উপরে যেগুলো আছে ব্লু কালারের টাইলস, মন্দিরের ডিজাইনটা কোথায় হয়েছে? আমাদের দেশে কেমন ইন্ডিয়া কোম্পানি। মায়াপুরের ইস্কনে তৈরি হচ্ছে এই কৃষ্ণ মন্দির। 2008 সাল থেকে এই কৃষ্ণ মন্দির তৈরি হওয়া শুরু হয়েছে, এখনো পর্যন্ত এটি সম্পূর্ণ হয়নি। আর 2 বছর পরে এই মন্দির ওপেনিং হয়ে যাবে, 2024 সালে ডিসেম্বর মাসে লাস্টের দিকে ওপেনিং শুরু হয়ে যাবে। 3 মাস ধরে এই ওপেনিং ফেস্টিভ্যাল চলবে। 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই ফেস্টিভ্যাল চলবে। Oh, my God.